সাফ জয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে চ্যাম্পিয়ন দলের সাথে সাক্ষাৎ শেষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্থ পুরস্কারের ঘোষণাও দেন তিনি। শিরোপাজয়ী সদস্যদের সাথে শনিবার প্রধান উপদেষ্টার দেখা করার বিষয়টিও নিশ্চিত করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আরও জানাচ্ছেন পরগার মান। প্রায় তিন ঘন্টার আনন্দ শোভাযাত্রা শেষে বিমানবন্দর থেকে সন্ধ্যায় বাফুফে ভবনে ফিরলেন সাফ জয়ী নারী ফুটবলাররা। ছাদখোলা বাসে মতিঝিল পর্যন্ত পুরো পথে মানুষের ভালোবাসায় সিক্ত হন টানা দুইবারের সাফ জয়ীরা। বিকেল থেকেই বাফুফে ভবনে অপেক্ষায় ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রতিদিন তো আর ইতিহাস হয় না, তাই ইতিহাস তৈরি করা মেয়েদের উৎসাহিত করতে এক কোটি টাকা অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দেন ক্রীড়া উপদেষ্টা। মাননীয় প্রধান উপদেষ্টা, বিষয়টি জানার সাথে সাথেই জাতীয় নারী ফুটবল দলের সাথে দেখা করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। আগামী শনিবার বেলা ১১টায় তিনি তার বাসভবনে নারী ফুটবল দলকে দাওয়াত করেছেন। এই আন্তর্জাতিক অর্জনের পুরস্কার হিসেবে আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে নারী ফুটবল দলকে ১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছি। বাংলাদেশের নারী ফুটবল দল এবং নারী ক্রিকেট দলের ব্যাপারে কিছু বৈষম্য এবং ফেসিলিটিসের ব্যাপারে কিছু অভিযোগ আছে, আমরা সেগুলো জেনেছি এবং সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য ইতিমধ্যেই বাফুফের সাথে কথা বলেছি। সাফ ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া নারী দলের সাফল্যে গর্বিত বাফুফের নবনির্বাচিত কর্মকর্তা ও ফুটবলামোদেরা। নেপালে ফুল প্যাকড আপ গ্যালারি নেপালের সাপোর্ট করেছে, আমাদের মেয়েরা এই সাপোর্টের বিপক্ষে খেলে জিতেছে। স্পিড তো অবশ্যই আছে ওদের, সেই স্পিডটাকে আরও স্পিড বাড়ায় দিতে হবে। এই রুট লেভেল থেকে আসলে লিগের একটা প্রচলন করা, যেটা ছেলেদের ক্ষেত্রে আছে এটা মেয়েদের ক্ষেত্রেও করা দরকার। বাংলাদেশের প্রত্যেকটা নারী যেন আরও এরকম সাফল্য অর্জন করে নিয়ে আসতে পারে, আর তাদের সাফল্যে নতুন বাংলাদেশের এখন এই মুহূর্তের যেই রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই সোনার বাংলাদেশের সোনার সন্তান মাদের জন্য আমার প্রাণ ভরা দোয়া রইল। দুই তিন মাসের টাকা বকেয়া রেখেছে, এই টাকাটা দিয়ে তাদের খেলাকে আরও সুন্দর আগায় নিতে হবে। এবং দেখতে পাচ্ছেন বাংলাদেশের ছেলেরা যে টাকা ইনকাম করছে এক মাসে, সে টাকা কিন্তু ওরা পাচ্ছে না, তিন মাসে তারা পাচ্ছে না। এবং তারা যে এই টাকা ঘাটতি নিয়েও তারা যে বাংলাদেশকে মানে জিতে এসেছে, এটাই আমাদের বড় অনুপ্রেরণা। নার্সিংয়েরই কিন্তু একটা ফল, তো ওদের যেটা কাজ ওরা কিন্তু সমস্ত কিছু করে দিয়েছে। এখন যেটা আমাদের প্রয়োজন, এখানে অনেক বিতর্কিত কথা আসছে, ওদেরকে নিয়ে ভালো মন্দ অনেক কিছু আসছে। আমি মনে করি যে মেয়েদের ফ্যাসিলিটিসটা, আমাদের নারীর ফুটবলের যে মানে জাগরণ, এই জাগরণটা আসলে তাদেরকে ফ্যাসিলিটিস দিয়ে, তাদের একদম সব কিছু ঠিকঠাক মতো দিলেই তার এই জাগরণটার মর্মটা ওরা আসলে পাবে। সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের পর বাংলাদেশই কেবল টানা সাফল্যে শিরোপা ধরে রাখল। সাফল্যের জোয়ারে না ভেসে নারী ফুটবলের উন্নয়ন ও সমস্যা সমাধানে বাফুফেকে মনোযোগী হওয়ার পরামর্শ ফুটবলামোদীদের। পরাগমান, এটিএন বাংলা, ঢাকা।